এবছর মিস ইউনিভার্সের 70তম আসর বসেছিল ইসরায়েলের এলিয়ট শহরে। এবছর বিশ্বের সব সুন্দরীদের পেছনে ফেলে মিস ইউনিভার্সের শিরোপা জিতে নেন ভারতের হারনাজ সান্ধু। 21 বছর বয়সী এই তরুণীর মাথায় মুকুট পরিয়ে দেন 2020 সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে দামি মুকুট এটি। হারনাজের মুকুটে কি পরিমাণ হীরা আর কত দাম, এ নিয়ে চলছে আলোচনা। জানা গেছে হারনাজ সান্ধুর মুকুটের দাম প্রায় 5 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 43 কোটি টাকা। মুকুটের ওজন 1 কেজি, তাতে 1725টি হীরা বসানো আছে। এর আগে কোনো প্রতিযোগীর জন্য এত দামি মুকুট তৈরি হয়নি। মিস ইউনিভার্স খেতাব পাওয়ার পর কিছু দায়িত্ব পালন করতে হয় বিজয়ীকে, সঙ্গে পাওয়া যায় বেতনও। হারনাজ বর্তমানে যে সুযোগ সুবিধা পাবেন তা শুনলে চমকে যাওয়ার মতো অবস্থা হতে পারে। হারনাজ সান্ধু আগামী 1 বছরের জন্য নিউ ইয়র্কের একটি বিলাসবহুল পেন্ট হাউসে থাকার সুযোগ পাবেন। শুধু তাই নয়, এ সময় তার পোশাক থেকে শুরু করে স্বাস্থ্য সবকিছুর খেয়াল রাখার জন্য থাকবেন বিশেষজ্ঞরা। এছাড়া 1 বছরের জন্য হারনাজ পাবেন ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট। হারনাজের জন্ম পাঞ্জাবি পরিবারে। চণ্ডীগড়ের মেয়ে, পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগব্যায়ামে পারদর্শী। ইতিমধ্যেই 2টি পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে 2017 সালে মিস চণ্ডীগড় হয়েছিলেন হারনাজ।